সুপ্রিয় দর্শক, বাস্তবে বিয়ে করতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য এবং উর্মি। কবে বিয়ে এই জুটির? বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রেম নাকি ছাই চাপা আগুনের মতো, কিছুতেই ধামাচাপা দেওয়া যায় না, এই রকম কথা তো অনেকের মুখেই শোনা যায়। তবে কখনো কখনো নাকি বাস্তবেও ঘটে, ঠিক যেমন বিনোদন জগতের ক্ষেত্রে। তারকারা নিজেদের প্রেম বা ভালোবাসার মানুষকে যতই গোপনে রাখার চেষ্টা করুক না কেন, তা সামনে চলেই আসে। এই যেমন টলিপাড়ায় মাসকতক ধরেই ফিসফাস শালি জামাইবাবুর প্রেমের, যদিও তা বাস্তবে নয়, রিল লাইফে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কথা হচ্ছে সেখানে সূর্য আর উর্মি নাকি প্রেম করছেন, মানে দিব্যজ্যোতি দত্ত আর সৌমিলি চক্রবর্তী। ধারাবাহিকে তারা শালি জামাইবাবু, আবার আরেকটা পরিচয়ও আছে, ভাসুর ও ভাইয়ের বউ। একাধিক নায়িকার সঙ্গে এর আগে নাম জড়িয়েছে দিব্যজ্যোতির। তিনি যে গুড লুকিং তা এক বাক্যে মেনে নেবেন নিন্দুকেরাও, আর ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গেও বেশ ভাব, কখনো সৌমিত্রিষা কুণ্ডু, কখনো নিজের সিরিয়ালের নায়িকা স্বস্তিকা দত্ত, তো কখনো আবার সৌমিলি কতই না লিঙ্ক আপ। যদিও সব হাওয়াতেই উড়িয়ে দিয়েছেন, সবাইকেই নাম দিয়েছেন বন্ধুর। নেটপাড়া খুঁজে বের করলো এক আশ্চর্য মিল, একই সময়ে পাহাড় থেকে ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি আর সৌমিলি, যদিও আলাদা আলাদা। সৌমিলির ছবিটি তোলা হয়েছে গ্যাংটকের মেলায়, আর দিব্যজ্যোতিকে দেখা গেল পাহাড়ের কোনো রাস্তায় খাদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে। আর দুজনকেই পাহাড়ে দেখে অনুরাগীর মনে প্রশ্ন, একসঙ্গে ভ্যাকেশনে যাননি তো? সৌমিলিকে দেখা গেল সিলভার রঙের জ্যাকেটে, কাঁধে লম্বা স্লিং ব্যাগ, দুই গালে হাত দিয়ে ছবি কানা তুলেছেন। অপরদিকে দিব্যজ্যোতি পরে আছেন নীল জিন্স আর চেক টি শার্ট, চোখে এভিটিওর সানগ্লাস। দিব্যর পোস্টে কমেন্ট করলেন অনস্কিন মা লাবণ্য ওরফে রূপাঞ্জনা মিত্র, লিখেছেন তু কাহায় হ্যায়। এখন প্রশ্ন হলো, সত্যি কি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন দিব্যজ্যোতি আর সৌমিলি? মাসখানেক আগে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন দিব্যজ্যোতি আর স্বস্তিকা। শোনা গিয়েছিল ধারাবাহিকের সেটেও নাকি কথা বন্ধ, যদিও কয়েকদিনেই মেটে যায় ঝামেলা, একে অপরকে ফের ফলো করা শুরু করেন। তা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্দা সূর্য জানিয়েছিলেন, কোনো ঝগড়া নেই আমাদের, স্বস্তিকার সঙ্গে দিব্যজ্যোতির বন্ধুত্ব সারাজীবন থাকবে। স্বস্তিকাকে প্রশ্ন করলেও এই কথাটাই বলবে, একটা ঘরে অনেকগুলো বাসন রাখলে টুংটাং শব্দ তো হবেই, কিন্তু তাই বলে কেউ সেই বাসনগুলো ছুঁড়ে ফেলে দেয় না, আমাদের বন্ধুত্বটাও সেই রকমই। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কমেন্ট করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।